আসসালামু আলাইকুম। আমেরিকা থেকে সম্প্রচারিত টাইমস 24 সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আব্দুল্লাহ হাদি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্ত দেব হেসে হেসে স্লোগানে বরগুনার বেতাগী উপজেলা চান্দখালি ব্লাড ফাউন্ডেশন পরিবারের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানবিক আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। চান্দখালি ব্লাড ফাউন্ডেশনের সভাপতি এ আর বাবু সভাপতিতেই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চান্দখালি ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম মশিউর রহমান শিহাব, 6 নম্বর কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সুমন সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় মহান লক্ষ্য নিয়ে 2 বছর আগে এই সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এই সংগঠন। আসলে সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক সমাজকর্মের ভূমিকা অপরিসীম। রংপুর চিড়িয়াখানায় দেখা